আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে 50,000। তো এই উপলক্ষে আমি আমার নিজেকে একটা গিফট দিচ্ছি, সেটা হচ্ছে হিরো গোপ্রো 8। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোসেন এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো গোপ্রো 8, এটা একটা অ্যাকশন ক্যামেরা, এটা হচ্ছে কম্বো প্যাক, কিন্তু আরও কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে, সেটা আমি আনবক্সিং করে দেখাবো। যদিও বা আমি দোকানে আনবক্সিং করেছি, সেই ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে কিনেছি এবং ওখানে কয়েকটা ফুটেজ নিয়েছি, সেটা ভিডিওতে আমি অ্যাড করে দেবো। সাথে সাথে আমি আরও কিছু ব্লগিং কেস এবং স্ক্রিন প্রোডাক্টও নিয়েছি, সেগুলোও দেখাবো। অ্যাকশন ক্যামেরাটা আনবক্সিং করি, এরপর বাকিগুলো এটা পাশে থাকুক। তো এটা অবশ্যই সেকেন্ডবারের মতো হচ্ছে আনবক্সিং। এ দেখেন, এখানে একটা ব্যাগ আছে, ব্যাগ, এরপর এখানে আর কিছু নাই খালি। তো এটা আর পাশে আছে মেইন আকর্ষণ ব্যাগ, ব্যাগের মধ্যে কী আছে দেখি। তো আমাদের এখানে আছে একটা স্ক্রু যেটা ওই মাউন্ট করার জন্য, আর দুইটা আছে মাউন্ট, একটা কার্ভ করা আর একটা সোজা, একটা ডাটা কেবল, একটা ফোম আছে যদি আমি ওখানে রাখি ব্যাগের মধ্যে যেন ক্যামেরাটা ভালোভাবে রাখতে পারি, সেজন্য এই ফোমটা দেওয়া হয়েছে। আর আছে দুইটা এক্সট্রা ব্যাটারি, একটা ক্যামেরার সাথে থাকে তো আরেকটা এক্সট্রা ব্যাটারি। তো কম্বো প্যাকের সাথে এই একটা সুবিধা। তো এই হচ্ছে মেইন ক্যামেরা। তো মেইন ক্যামেরার আগে আরও কিছু আছে সেটা আমি দেখি। হ্যাঁ, এখানে একটা আছে আপনার হ্যান্ডবার, এখানে ক্যামেরা মাউন্ট করে আমরা ব্লগ করতে পারবো। তো এটা পাশে রাখি। এরপর এদিকে আছে আপনার একটা এসডি কার্ড, 32 GB সানডিক্স, আর কিছু একটা স্টিকার আছে গোপ্রোর, আর কয়েকটা কার্ড, আর একটা ম্যানুয়াল গাইড। তো আসলে এটা অনেক বড় ম্যানুয়াল গাইডটা, কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু 19টা ভাষায় এটা লেখা আছে। যদিও বা আপনি যদি ইংলিশে পড়েন, 3 পেজ পড়লে এই ক্যামেরা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এগুলো পাশে রাখি, আর এখানে কিছু নাই। তো মেইন হচ্ছে, হ্যাঁ মেইন হচ্ছে ক্যামেরা, ক্যামেরাটা আকর্ষণ বের হচ্ছে। এটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরাটা এভাবে খুলতে হয়, এভাবে খুলে, হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি, এটার প্রাইস এবং কোথা থেকে নিয়েছি সেটা অবশ্যই বলবো, তার আগে আমি একটা অন করে নিচ্ছি। এখান থেকে একটা ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। আমি আনবক্সিং কোনোদিন করি নাই, তবে আমার মতো করতেছি, লাগালাম। এরপর দেখেন সাথে সাথে চলা আসছে, দেখা যাচ্ছে রাবারটা তোলে এদিকে করে এদিকে লাগাতে হবে, আবার এদিকে চেপে দিতে হবে। হ্যাঁ, আর ক্যামেরার পিছনে দুইটা এরকম মাউন্ট আছে, এই মাউন্টগুলো খুলে এভাবে এভাবে লাগিয়ে এভাবে লাগাতে যেন না পড়ে ক্যামেরাটা, যেন সেজন্য এভাবে ধরবেন, ভালোভাবে ধরতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এই এই ক্যামেরাটার দাম হচ্ছে, এই ক্যামেরাটার দাম অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো আমি কিনেছি প্রায় অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে 2020। তো এই ক্যামেরাটার রেগুলার প্রাইস 30,000 থেকে 31,000 মধ্যে বাংলাদেশে, তবে কম্বো প্যাকের দাম হচ্ছে 37,500। আমি নিয়েছি 37,500 টাকা দিয়ে চট্টগ্রামের সানমার হোসেন সিটি রিয়েল টেকনোলজি নামের একটা ক্যামেরা শপ আছে ওখান থেকে। এখন কিন্তু প্রথমবারের মতো এটা দিয়ে ভিডিও করতেছি, কিন্তু আমাদের গ্রামে সবাই কিন্তু তাকিয়ে আছে আমার দিকে, খুব স্পিডলি চলে আছে, কিন্তু আমি অনেক দৌড়তেছি হচ্ছেন। এই ক্যামেরাটা আমি কেনার আগে করেছিলাম চট্টগ্রামের সানমার হোসেন সিটিতে, ফুটেজগুলো আপনারা দেখে আসুন। টাকায় যখন সিনিমিনি করে তখন গুনতেছেন না? আচ্ছা,
সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোসেন এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমি আসছি সানমার হোসেন সিটিতে। তো একটা ক্যামেরা শপে আসলাম, এই ক্যামেরা শপের নাম হচ্ছে রিয়েল টেকনোলজি। তো আজকে আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে 50,000। তো এই উপলক্ষে আমি আমার নিজেকে একটা গিফট দিচ্ছি, সেটা হচ্ছে হিরো গোপ্রো 8। তো এটা অনেক জনপ্রিয়, তো হ্যাঁ স্পেশাল বান্ডেল। তো এটা আমি এটার জন্য প্রায় 2 মাস অপেক্ষা করছি, তো 2 মাস পরে এটা পেলাম রিয়েল টেকনোলজিতে। 50,000 পূর্ণ হলো, ওনার জন্য অভিনন্দন, সাথে রিয়েল টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আচ্ছা, একটা বিষয়, আপনারা যে আমাকে অভিনন্দন দিলেন, অভিনন্দনের সাথে কিছু গিফট পাচ্ছি না? অবশ্যই ইনশাল্লাহ আমাদের বস গিফট দিবেন, অবশ্যই। আপনাদের চ্যানেলের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। আপনাদের চ্যানেলের কথা বলে কেউ আসলে অবশ্যই উনি গিফট পাবে, গিফটের পাশাপাশি ডিসকাউন্টও পাবে, বিশেষ ডিসকাউন্ট পাবে ইনশাল্লাহ। আর আজকে আপনাকে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিব, ওইটা আমরা একটু পরে দিচ্ছি। ডিসকাউন্ট ছাড়া আমি চাই সরাসরি একটা গিফটের কিছু চাই। গিফট আপনাকে জানা, আমরা একটা বিসমিল্লাহ করে ব্লুয়ার দিলাম, এটা অনেক অনেক কাজের জিনিস, অনেক প্রয়োজনীয় একটা জিনিস, এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস।